দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিব হুতিদের কাছে লাগাতার বিপর্যয়, পরিস্থিতি পর্যালোচনা করল সৌদি ও আমেরিকা। এদিকে মালয়েশিয়ার আকাশসীমায় ১৬ চীনা যুদ্ধবিমান, রাষ্ট্রদূতকে তলব। এছাড়াও রয়েছে বিদ্রোহীদের হাতে মিয়ানমারের ৮০ সেনা নিহত। অন্যদিকে সামরিক সহযোগিতা নিয়ে ইরান রাশিয়া আলোচনা। বাইডেনের নিজ শহরে বন্দুক হামলা। এছাড়াও রয়েছে লাপিদ বেনেট সরকার বিপজ্জনক হবে বললেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সাথে একাত্মতা জানিয়ে ইসরায়েলি জাহাজ অবরোধ। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। হুতিদের কাছে লাগাতার বিপর্যয়, পরিস্থিতি পর্যালোচনা করল সৌদি ও আমেরিকা। ইয়েমেন যুদ্ধে একের পর এক বিপর্যয়ের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার উপায় নিয়ে বিন সালমান ও লয়েড অস্টিন আলোচনা করেন। এদিকে অস্টিন তার ভাষায় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে পরাজিত করার ক্ষেত্রে সম্প্রতি সফলতা পাওয়ায় সৌদি আরবের প্রশংসা করেন এবং ইয়েমেন বিষয়ক মার্কিন বিশেষ দূত টিম লেন্ডার কিং এর সঙ্গে কাজ করায় বিন সালমানকে ধন্যবাদ জানান। তবে বাস্তবতা হচ্ছে, সাম্প্রতিক মাসগুলোতে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে এবং যুদ্ধ বন্ধ না করলে সৌদি জোটের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেছেন। সূত্র পার্স টুডে। মালয়েশিয়ার আকাশসীমায় ১৬ চীনা যুদ্ধবিমান, রাষ্ট্রদূতকে তলব। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় ১৬টি চীনা সামরিক যুদ্ধবিমান প্রবেশের অভিযোগে বেইজিংয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে মালয়েশিয়া। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য সারাওয়াকের বিতর্কিত জলসীমায় চীনা সামরিক বিমানগুলো উড়িয়েছিল বলে অভিযোগ করা হয়েছে, এই খবর জানিয়েছে বিবিসি। এর আগে দক্ষিণ চীন সাগরের ওই অঞ্চলে যুদ্ধবিমানগুলো শনাক্ত করা হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হুসাইন এই ঘটনাকে দেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেন। এই ঘটনায় তিনি চীন বলছে, আন্তর্জাতিক আইন মেনেই যুদ্ধবিমানগুলো উড়েছিল। মালয়েশিয়া, ফিলিপাইন্স, ব্রুনাই, তাইওয়ান এবং ভিয়েতনামের সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং এর বিরোধ চলে আসছে। এই অঞ্চলটি পুরোটাই দাবি করেছে চীন। কয়েক দশক ধরে দেশগুলোর সঙ্গে চীনের উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এক বিবৃতিতে মালয়েশিয়ার বিমান বাহিনী জানায়, চীনা যুদ্ধবিমানগুলো মালয়েশিয়ার সারাওয়াকে বরনে দ্বীপাঞ্চলের ৮ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল। এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামউদ্দিন হুসেন টুইটে আকাশসীমা ও সার্বভৌমত্ব ভঙ্গের অভিযোগ করেন, পাশাপাশি চীনা রাষ্ট্রদূতকে তলবের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিদ্রোহীদের হাতে মিয়ানমারের ৮০ সেনা নিহত। কারেন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের অন্তত ৮০ সেনা সদস্য নিহত হয়েছেন। বিদ্রোহী গোষ্ঠীটির বরাত সংবাদ মাধ্যম মিয়ানমার নাও এই খবর দিয়েছে। খবরে বলা হয়, মিয়ানমারের কায়াহ রাজ্যে দেমোশ শহরে এই ঘটনা ঘটে। কারেন জাতীয় প্রতিরক্ষা বাহিনী KNDF জানায়, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর তারা ৬০ মিলিমিটার মর্টার লঞ্চার এবং প্রায় ২০টি হালকা অস্ত্র জব্দ করেন। বেসামরিক যোদ্ধাদের সমন্বয়ে শান রাজ্যের পেখন শহর সহ কারেন এলাকায় কারেন বিদ্রোহীদের জোট গঠিত। এই অঞ্চল জুড়ে অধিক স্বায়ত্তশাসনের দাবিতে মিয়ানমারের নৃগোষ্ঠীগত সহ এই বিদ্রোহীদের সক্রিয়। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হওয়ার পর বিদ্রোহীদের সঙ্গে জান্তার সংঘর্ষে বেড়েছে। মিয়ানমার নাউ এর খবরে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ১৫০ সদস্যদের একটি দল কায়াহ রাজ্যের রাজধানী লোইকাও থেকে দেমোশ শহরের কোনে থার গ্রামের দিকে অগ্রসর হয়। এ সময় কারেন বিদ্রোহীদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। কারেন বিদ্রোহীরা এক বিবৃতিতে জানিয়েছে, সৈন্যদের দৃঢ় প্রতিরোধে জান্তা বাহিনী পিছু হটতে বাধ্য হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কারেন প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য বলেন, জান্তা বাহিনীর সদস্যরা কোন শহরের একটি মুরগির খামারে অবস্থান করছিল, এ সময় অতর্কিতে তাদের উপর হামলা করা হয়। ওই আক্রমণে মিয়ানমারের সেনাবাহিনীর বহু সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করে KNDF সদস্য জানান, জান্তার ইউনিটটি স্থানীয় না হওয়ায় এলাকাটি তাদের অচেনা। এছাড়া নতুন করে বাহিনীতে সৈন্য আনতেও সক্ষম হয়নি তারা। এদিকে বিদ্রোহী KNDF এর এই সদস্য বলেন, সংঘর্ষের সময় তারা কোনো ধরনের সাহায্য পায়নি, জনগণ আমাদেরকে সমর্থন দিচ্ছে, আমরা তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলাম, ফলে কৌশলে আমরা এগিয়েছিলাম, এ কারণে তাদের অনেক সদস্য নিহত হয়েছে। তবে পরবর্তীতে কারেন প্রতিরক্ষা বাহিনীর ওপর মিয়ানমারের সেনাবাহিনী হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং কামানের গোলা নিক্ষেপ করে, এতে তাদের এক সদস্য নিহত এবং ৬ জন আহত হয়।
বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার সেনাবাহিনী স্থল এবং আকাশপথে আক্রমণের ফলে তারা ওই এলাকা ছাড়তে বাধ্য হন। সামরিক সহযোগিতা নিয়ে ইরান রাশিয়া আলোচনা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল হুজ্জাতুল্লাহ কুরেইশি রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার রাজধানী মস্কোয় দুপক্ষ এই আলোচনায় বসে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপক্ষ চলমান সামরিক কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করে। এছাড়া দুই উপমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে মত বিনিময় করেন। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগ, যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনা থাকবে বলেও তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে এর আগে রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশনের প্রধান দিমিত্রি গুনায়েভ বলেছেন, রাশিয়া থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পেতে আগ্রহী ইরান। তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, আমরা চুক্তিভিত্তিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছি এবং আশা করছি শীঘ্রই অস্ত্র ও সামরিক সরঞ্জাম শুরু হবে। ইরান বিভিন্ন ধরনের অস্ত্র নিতে আগ্রহী। এছাড়াও ইরান ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, বিশেষ করে সামরিক ক্ষেত্রে। সূত্রটি জানিয়েছে পার্স স্টোরি। বাইডেনের নিজ শহরে বন্দুক হামলা। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহরে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় উইমিংটং অঙ্গরাজ্যের ডেলওয়ার শহরে দায়িত্বরত পুলিশ সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা। পরে ঘটনাস্থলে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়। হামলাকারীকে ধরতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি কাজ করছে পুলিশের বিশেষ শাখা সোয়াত টিম। লাপিদ বেনেটের সরকার বিপজ্জনক হবে বললেন নেতানিয়াহু। ইসরায়েলের লাপিদ বেনেটের নতুন সরকারকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন লিকুদ পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইয়ার লাপিদ একজন উগ্রবাদী নেতা হিসেবে পরিচিত। এক টুইট বার্তায় বেনেটের তীব্র সমালোচনা করে নেতানিয়াহু বলেন, লাপিদ বেনেট সরকার ইসরায়েলের জন্য বিপজ্জনক হবে। দীর্ঘ ১২ বছর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী পদ থেকে নেতানিয়াহু বিদায় নিচ্ছেন। ইসরায়েলের বিরোধী দলগুলো সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। এর মধ্য দিয়ে দৃষ্টিতে কট্টর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছে নাফতালি বেনেট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এর প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে ইসরায়েল বিরোধী দল ইয়েশ আতিত পার্টির চেয়ারম্যান ইয়ার লাপিড এই ঘোষণা দিয়েছেন যে আটটি দলের একটি জোট গঠন করা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ইয়ামিনা পার্টির নাফতালি বেনেট। এক বিবৃতিতে লাপিড বলেন, জোট গঠনের বিষয়টি প্রেসিডেন্ট রিভনের লিভনিলের জানানো হয়েছে। আমি আশা করছি এই সরকার ইসরায়েলের সব নাগরিকের জন্য কাজ করবে, যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি সবার জন্য কাজ করবে এই সরকার। এই জোট বিরোধীদের সম্মান করবে এবং ইসরায়েলের সমাজকে ঐক্যবদ্ধ ও সংযুক্ত করার জন্য যা যা করা দরকার তার সবটাই করবে। প্রেসিডেন্টকে দেওয়া নোটে বলা হয়, বেনেটের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন লাপিদ। তিনি দায়িত্ব নেবেন 2023 সালের 27 আগস্ট থেকে। জোটের অন্য দলগুলো হচ্ছে ইয়াস আতিত, যাদের সংখ্যা আসন 17। সরকার শপথ নেওয়ার আগে নেসেটে আস্থা ভোটের প্রয়োজন হবে। প্রেসিডেন্ট রিভলিন যত দ্রুত সম্ভব পার্লামেন্টে আস্থা ভোটের আয়োজনের আহ্বান জানিয়েছেন। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সাথে একত্রতা জানিয়ে ইসরায়েলি জাহাজ অবরোধ। ফিলিস্তিনের অধিকার নিয়ে কাজ করা এক সংগঠনের কর্মীরা একটি ইসরায়েলি শিপিং লাইনের জাহাজকে যুক্তরাষ্ট্রের বন্দর নগরীতে তাদের মাল খালাস করতে দেয়নি। অসংখ্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির করার জন্য তারা এই কর্মসূচি হাতে নেন। দি আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টার আরোক নামের একটি সংগঠন এই কর্মসূচি নিয়েছে এবং তাতে নেতৃত্ব দিয়েছে। সংগঠনটি সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে ইমেলের মাধ্যমে বলেন, তাদের কর্মসূচি হল জাহাজ অবরোধ করা। এ কর্মসূচি আওতায় সফলতার সাথে ইসরায়েলের জাহাজ কোম্পানি জিম ইন্টারগেট শিপিং সার্ভিস লিমিটেডের একটি পণ্যবাহী জাহাজকে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড থেকে বিতাড়িত করেছেন তারা। এদিকে ইসরায়েলের জাহাজ কোম্পানি জিম ইন্টারগেট শিপিং সার্ভিস লিমিটেড বিশ্বের ১০তম বৃহত্তর শিপিং কোম্পানি। তারা সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে ইমেলের মাধ্যমে বলেন, তাদের জাহাজকে বন্দরে মাল খালাস করতে দেওয়া হয়নি, কিন্তু কোনো কারণ উল্লেখ করা হয়নি। ওকল্যান্ড বন্দরে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় বেশি সময় লাগছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আমাদের দূরপ্রাচ্যে যেতে হবে, তাই আর কোনো অঘটন না ঘটলে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্য বন্দরে আমাদের ডাকা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।